আসসালামু আলাইকুম। সাত বাগানের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখন ভোর 6:20 বাজে, অলরেডি সূর্যের আলো পশ্চিম দিকে দেখা যাইতেছে। এই যে সূর্যি মামা অলরেডি উঠে গেছে। তো আমি আমার সাত বাগানে চলে আসলাম। আজকে মূলত আমি আমার সাত বাগানে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করাই দিব। আমি আমার প্রথম পর্বে সাত বাগান যেটা শুরু করার পর যে বড় গাছগুলো রোপণ করছি, এটা একেবারে নতুন একটা সাত বাগান, আস্তে আস্তে ডেভেলপ হবে ইনশাল্লাহ, সেটা পরিচয় করে দিয়েছিলাম। আর দ্বিতীয় পর্বে আমার সাত বাগানে যেসব সবজির বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। আর আজকে দেখাবো আমার সাত বাগানে অল্প কিছু ফুল গাছ আছে সেটা দেখাবো। আর পাশাপাশি আপনার বাড়িতে যদি পরিত্যক্ত কোনো কিছু থাকে সেটাকেও আপনি কীভাবে টবে রূপান্তরিত করতে পারেন সেই ব্যাপারে একটা আইডিয়া দিব। তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, তো আমার সাত বাগান করতে যে আমার কাছে কিছু মাটি বেশি ছিল, তো ভাবলাম যে মাটিটাকে কীভাবে কাজে লাগানো যায়। তো তারই অংশ হিসাবে প্রথমত আমি সিমেন্টের বস্তায় বিভিন্ন মরিচের চারা, ঢেঁড়সের চারা আর হচ্ছে বেগুনের চারা রোপণ করি। তো অলরেডি সেগুলো দেখেন বড় হইতেছে মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বড় হইতেছে এই যে ঢেঁড়সের চারা। তো আরও কিছু মাটি ছিল। তো পরে আমার বাসায় একটা পরিত্যক্ত ওই যে পানির ফিল্টার থাকে না বিভিন্ন কোম্পানির, তো সেই ফিল্টারগুলো ছিল যেটা কোনো কাজে লাগতেছিল না। পরে ভাবলাম যে ফেলে রেখে কী লাভ, এটাকে কোনো কাজে লাগাই। তারই অংশ হিসাবে দেখেন আমি আমার যে প্লাস্টিকের পানির ফিল্টার, পুরাতন ফিল্টার, সেটাকে কাজে লাগাইছি, টবের মতো করে তৈরি করছি, যেখানে আমি মূলত এই যে বড় দুইটা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বড় চারাই রোপণ করা যাবে, যেমন ওই যে বিভিন্ন গাছ অথবা সবজি রোপণ করা যাবে। আর বীজতলা তৈরি করার জন্য এটা আদর্শ হবে, এখানে সুন্দর রোদও পায়, আবার খুব বেশি রোদও না আবার ছায়াও না, আর কি মাঝামাঝি একটা ইয়ে থাকবে। তো এই জন্যে আমি এই পানির ফিল্টারকে তিনটা ভাগ করে এখানে বীজতলা তৈরি করার জন্য এবং টব হিসাবে আমি এটা তৈরি করছি। এবং আমি দেখেন ছোটোর থেকে শুরু, তো এই জন্য এটার নাম দিছি কিলোবাইট, অর্থাৎ এই যে এইটা এটা হচ্ছে কিলোবাইট, এটা হচ্ছে মেগাবাইট, আর ওটা হচ্ছে গিগাবাইট, কারণ যেহেতু ডিজিটাল যুগ তো এই জন্য ডিজিটাল নাম দিলাম আর কি। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, আপনার বাসায় যদি আপনি জৈব সার বা এগুলো সবসময় প্রয়োগ করার চেষ্টা করবেন, তো তারই অংশ হিসাবে বাসায় কালকে বেসন তৈরি করার জন্য বেশ কিছু ডাউল ই করা হয়েছিল, মানে কেনা হয়েছিল, সেগুলো ধোয়া হয়েছিল। সেই ডাউলের পানি, ডাউল ধোয়া পানি, সেটা আমি আজকে ওই নিচে ধরে রাখছিলাম, সেটা সকালবেলা আজকে আমি দিব। এবং এখানে চাউল এবং ডাউল এই দুইটা ধোয়া পানি আছে, এটা কিন্তু আপনি যদি সাত বাগানে ব্যবহার করেন বা যে কোনো মাটিতে দেন এটা খুব ভালো একটা সার হিসাবে কাজ করে। তো ওই ফুল গাছগুলো দেখানোর আগে আপনাদেরকে আগে আমি এখানে পুঁই শাকের বীজ যেহেতু রোপণ করব সেটাকে দেখাই। তো পুঁই শাকের বীজতলা আমি এইখানে এই টবে করি, নিড়ানি দিয়ে আগে একটু মাটিটা আলগা করে নেই। এখানে মূলত বেলে দোআঁশ মাটি আছে, আর নতুন মাটি তো আশা করা যায় বীজ ছড়িয়ে দিলেই হবে ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে পুঁই শাকের কিছু বীজ ছিল, এগুলি জাস্ট এখন ছড়িয়ে দেব। মূলত এখানে হচ্ছে ছোট চারা তৈরি করবো, এরপরে আমি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করবো, এই জন্যে খুব কাছাকাছি হলেও কোনো সমস্যা নাই, রোপণ করে দিলাম। এখন আমি একটু এখানে পানি দিয়ে দিই। পাশাপাশি আমি আপনাদেরকে ফুল গাছগুলো দেখানোর আগে এই যে আমার এই যে সার দেওয়া ইয়ে পানি, যেটা ডাউল এবং চাউল ধোয়া যে পানিটা দেখতে পাচ্ছেন ফেনা হয়ে রয়েছে, তো এইটা আগে বিভিন্ন গাছের গোড়ায় পুষ্টি হিসাবে দিয়ে নিই, তারপর হইতেছে অন্য কিছু দেখাই।
তেঁতুল গাছ দিয়ে শুরু করি, যেহেতু আমাদের বাগানের পুরাতন সদস্য সে। প্রত্যেকটাই এই বড় গাছগুলোকে একটু একটু করে দিব আর কি। মেহেদি গাছ, এই হচ্ছে মালটা গাছ, এই লেবু গাছ, এটাও একটা লেবু গাছ, এটা হলো থাই পেয়ারা গাছে দিয়ে দিই, এটা হলো আরেকটা পেয়ারা গাছ, বেগুন গাছও দিয়ে দিলাম একটু, এখানে হচ্ছে আম গাছে দিতেছি। তো এখন আমার বাগানের আরেকটা পাশে যে একটা গোলাপ ফুল গাছ আছে, সেটা শীতকালে প্রচুর ফুল আসে এবং সারা বছরই থাকে, কিন্তু শীতকালে একটু বেশি ফুল আসে। এখন অতটা ফুল নেই এবং এটা প্রচুর ফুল ধরে, এই যে এই কালারের ফুল গোলাপ ফুলটা, তো এটাতে একটু সেই সার দিয়ে নিই। এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রঙ্গন গাছ, এটাতেও সারা বছরই ফুল থাকে, তো এই রঙ্গন গাছেগুলোতেও আমি এই পানিটা দিয়ে দিব। এর পাশে এখানে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন, এখানে ওই যে পিঁয়াজ পাতা ফুল বলে এটা আছে, আর এই ফুল গাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আপনারা যারা জানেন কমেন্টসে অবশ্যই জানাবেন, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আসলে। এইখানেও এইটা এই যে ইউফোরবিয়া আছে, পাশাপাশি এই যে একটা আছে দেখেন, তো এই গাছগুলোর নাম অবশ্যই আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমার ওয়াইফ ভালো জানে, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে এখানে আছে এটা পাতাবাহার টাইপের আর কি, এ আবার এই যে বাচ্চা হয়েছে আর কি, আরেকটা সাইড দিয়ে আরেকটা গাছ বের হইতেছে। আর এইটা হচ্ছে লাল গোলাপ, এটা প্রচুর ফুল আসে এবং অনেক বড় বড় ফুল হয় লাল গোলাপটাতে, তো এইটাতেও আমি একটু সার পানি দিয়ে দিই। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে শেয়ার করা ছিল যে কীভাবে আপনারা বাসায় পরিত্যক্ত কোনো জিনিসকে টবে রূপান্তরিত করতে পারেন এবং কীভাবে আপনারা বাসার যে চাউল ধোয়া ডাউল ধোয়া পানিকে আপনারা সার হিসাবে ব্যবহার করতে পারেন সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও তৈরি করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।